যুক্তরাষ্ট্রের হামলায় ১৭ হুদি যোদ্ধা নিহত। সরকার গঠনে তুমুল নাটকীয়তা, সংখ্যাগরিষ্ঠ আসনে ইমরান সমর্থকদের জয়। হামাস নেতাকে টার্গেট করে হামলা, লেবাননের দুই বেসামরিক নাগরিক নিহত। ইমরানকে ঠেকাতে সব অস্ত্রই ব্যবহার করেছে সেনাবাহিনী। দখলকৃত অঞ্চলে অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছেন নেতানিয়াহু। দিল্লিতে ৬০০ বছরের প্রাচীন মসজিদ ভেঙে দিল কর্তৃপক্ষ। সবশেষে জানবেন প্রধানমন্ত্রী কি হবেন, সিদ্ধান্ত নেবেন ইমরান, দাবি পিটিআই চেয়ারম্যানের। যুক্তরাষ্ট্রের হামলায় ১৭ হুতি যোদ্ধা নিহত। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে মার্কিন হামলায় ১৭ জন হুতি যোদ্ধা নিহত হয়েছে। শনিবার রাজধানী সানায় নিহতদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। হুতি গোষ্ঠী জানায়, মার্কিন ব্রিটিশ আগ্রাসনের বোমা হামলায় ইয়েমেনের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন শহীদ হয়েছেন। তাদের লাশ শনিবার সানায় নামাজে জানাজার জন্য নেওয়া হয়। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে তাদের সামরিক বাহিনী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী হুতিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত বিদ্রোহীরা হুদেইদা বন্দর সহ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। সরকার গঠনে তুমুল নাটকীয়তা, সংখ্যাগরিষ্ঠ আসনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ সমর্থিত স্বতন্ত্ররা চমক দেখিয়ে জয় নিশ্চিত করলেও পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা। তাই পাকিস্তানের দলগুলোর সামনে এখন একটাই পথ, জোট সরকার গঠন। সরকার গঠনে ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে তাদের চেয়ে পিছিয়ে থাকা নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন। পাকিস্তান পিপলস পার্টি সহ কয়েকটি দলের সঙ্গে জোট গঠনে আলোচনার খবর পাওয়া গেছে। তবে পিপিপির চেয়ারম্যান বিলওয়াল বলছেন, পিএমএলএন বা অন্য কারোর সঙ্গে জোট সরকার গঠনে আনুষ্ঠানিক আলোচনা হয়নি, এমন খবরও পাওয়া গেছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। এদিকে ভোটে স্বতন্ত্র হিসেবে জয়ের হিসেবে এগিয়ে থাকা পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান এখনও সম্ভাবনা দেখছেন তাদের সরকার গঠনের বিষয়ে। এবারে নির্বাচনে পিটিআই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দাবি করে গহর খান আরও বলেন, জাতীয় পরিষদের ২৬৫ আসনের মধ্যে ১৭০টিতে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। তাদের মধ্যে ৯৪ জনের জয়ের ঘোষণা পাকিস্তান নির্বাচন কমিশন দিয়েছে, তাই এককভাবে আমাদের সরকার গঠনে সুযোগ রয়েছে। এছাড়া ২২টি আসনে পিটিআই প্রার্থীরা জয় পেয়েছেন উল্লেখ করে তিনি জানান, সেই সব আসনে ফল পাল্টে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। হামাস নেতাকে টার্গেট করে হামলা, লেবাননের দুই বেসামরিক নাগরিক নিহত। লেবাননের রাজধানী বৈরুত থেকে ৩৫ কিলোমিটার দূরে একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২ জন নিহত হলেও হামাসের এক কর্মকর্তা প্রাণে বেঁচে গেছেন। নিরাপত্তা সূত্রে আল জাজিরাকে এই তথ্য জানানো হয়েছে। খবর অনুসারে শনিবার উপকূলীয় শহর যাত্রায় ইসরায়েলের ড্রোন থেকে ছড়া ২টি ক্ষেপণাস্ত্র হামাস কর্মকর্তার গাড়িতে আঘাত হানে। বৈরুত থেকে আল জাজিরার জেইনা খোদর জানিয়েছেন, হামলায় দুই পথচারী নিহত হয়েছেন। লেবাননের সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা বার্তা সংস্থা এফপিকে জানিয়েছেন, নিহত ২জনই বেসামরিক নাগরিক। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, টার্গেটকৃত হামাস কর্মকর্তা সালে আল আরুরির ঘনিষ্ঠ ছিলেন। গত মাসে বৈরুতের উপকণ্ঠে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় হামাসের উপপ্রধান সালে আল আরুরি নিহত হন। টাইমস অব ইসরায়েল জানাচ্ছে, টার্গেটকৃত বাসেল সালা নামের ওই ব্যক্তি গাজা এবং পশ্চিম তীরে হামাসের রিক্রুটার হিসেবে কাজ করেন। চলতি সপ্তাহে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে লেবাননে এটি দ্বিতীয় হামলা। দিল্লিতে ৬০০ বছরের প্রাচীন মসজিদ ভেঙে ফেলে দিল কর্তৃপক্ষ। ফাওয়াদের প্রিয় রং সবুজ, ১২ বছরের এই কিশোরের তাই চারদিকে সবুজ ঘাস, গাছগাছালি খুব প্রিয় ছিল। ফাওয়াদ ভারতের রাজধানী দিল্লির যে মাদ্রাসায় থাকত, সেখানে যে চারপাশে অনেক গাছ। বছর দুয়েক আগে হঠাৎ করেই বাবা আর মা মারা যাওয়ার পর পড়শি রাজ্য থেকে দিল্লির যে মাদ্রাসাতে থাকতে এসেছিল ফাওয়াদ, জায়গাটা সেখানেই ভালো লেগে গিয়েছিল, নিরাপদ মনে হয়েছিল জায়গাটা। পাশের মসজিদেও ছিল সবুজ রঙের সরাসরি, ছাদের করিকাঠ খিলান সেসবও ছিল সবুজ রঙের। এখন আর নেই, কারণ ফাওয়াদদের মাদ্রাসাসহ প্রায় ৬০০ বছরের পুরনো আখুন্দ যে মসজিদটাই সপ্তাহ দুয়েক আগে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি বা DDA। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি বা DDA কেন্দ্রীয় সরকারের অধীনে একটি সংস্থা। তারা বলছে এই মসজিদটি অবৈধভাবে বনাঞ্চল দখল করেছিল। প্রাচীন ওই মসজিদ একটি মাদ্রাসা, যেখানে ফাওয়াদ এবং আরও ২৫ জন শিক্ষার্থী থাকত, তাদের বেশিরভাগই এতিম। মসজিদটি পরিসরে অবস্থিত এক সুফি সাধকের মাজারও ভেঙে দেওয়া হয়েছে ৩০ জানুয়ারি। DDA এক বিবৃতিতে বলছে, মসজিদটি একটি অবৈধ কাঠামো ছিল যা বিনা বাধায় কোনো সমস্যা ছাড়াই ভেঙে দেওয়া হয়েছে। তবে মসজিদের ইমাম জাকির হোসেন এবং তাদের আইনজীবী শামস খাজা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, যে সম্পত্তিটি দিল্লি ওয়াকফ বোর্ডের অধীনে, ওই ওয়াকফ বোর্ডই শহরে ইসলামিক সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করে।
প্রধানমন্ত্রী কে হবেন সিদ্ধান্ত নেবেন ইমরান, দাবি পিটিআই চেয়ারম্যানের। পাকিস্তান তেহরিকি ইনসাফের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান গহর আলী খান বলেছেন, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাদের দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। ইসলামাবাদের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচনে পিটিআই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলেও দাবি করেন গহর খান। তিনি বলেন, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা ইমরান খান ঠিক করবেন, কারাগার কিংবা বাহিরে যেখানেই থাকুন না কেন তিনি পিটিআইয়ের নেতা। ইমরানকে ঠেকাতে সব অস্ত্রই ব্যবহার করেছে সেনাবাহিনী। জাতীয় পরিষদে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের জয়ের পাল্লায় ভারী। প্রধান প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN এবং পাকিস্তান পিপুলস পার্টি PPPকে পেছনে ফেলে সর্বোচ্চ আসনে জয় পেয়েছেন তার সমর্থিত প্রার্থীরা। বিশ্লেষকরা বলছেন, ইমরান খানের তুমুল জনপ্রিয়তার কারণেই পিছিয়ে পড়তে হয়েছে পাকিস্তানের রাজনীতির দুই প্রভাবশালী দল PMLN ও PPPকে। বিশ্লেষকদের মতে, পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর বড় প্রভাব রয়েছে। এবারের নির্বাচনে সেনাবাহিনীর পছন্দের প্রার্থী নওয়াজ শরীফ বলে বহুদিন ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, তবে সেই সেনাবাহিনীকেই টক্কর দিয়ে বেশি আসন জিতেছে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা, যা এবারের নির্বাচনে বড় চমক হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই পথ এত সহজ ছিল না তাদের জন্য। পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসে প্রতিটি নির্বাচনেই সেনাবাহিনীর পছন্দের প্রার্থী বিজয় হয়েছেন। ইমরান খানের সামনেও অনেক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, দলের অনেক নেতাও বিভিন্ন মামলায় কারাবন্দি, মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক নেতা। বৈরী এই পরিস্থিতির মধ্যেও চমক জাগানো ফলের বিষয়ে বিশ্লেষকরা বলছেন, কারাবন্দি এবং আত্মগোপনে থেকেও ডিজিটাল মাধ্যমে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন নেতারা। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে অনেকে অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য দিয়ে জনসমর্থন আদায় করতে পেরেছেন ইমরান সমর্থকরা। অক্সফোর্ড ইউনিভার্সিটির সরকার এবং জনপ্রশাসন নীতি বিষয়ক সহকারী অধ্যাপক মায়া টুডোর বলেন, পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসে অন্যান্য প্রতিটি নির্বাচনে সেনাবাহিনীর পছন্দের প্রার্থী বিজয় হয়েছে। ইমরান খানের সামনে অনেক প্রতিবন্ধকতা তৈরি ছিল, পিটিআইয়ের ক্ষমতা খর্ব করতে সেনাবাহিনী তাদের প্রতিটি অস্ত্র ব্যবহার করেছে। পিটিআইয়ের দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট বাতিল করা থেকে শুরু করে ভোটের দিন ইন্টারনেট বন্ধ করা সহ সব কিছুই তারা করেছে। এত কিছুর পরেও পিটিআই সমর্থিত প্রার্থীরা যদি জয়ী হতে পারেন তাহলে তাদের সামনের পথ দুর্গম হবে বলে মনে করছেন অধ্যাপক মায়া টুডর। দখলকৃত অঞ্চলে অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছেন নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের অধিকৃত অঞ্চলে অর্থনৈতিক পরিস্থিতির অবনতির বিষয়ে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মুডির প্রতিবেদন স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসের সাথে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রমে ভাটা পড়েছে। সার্বিক এই পরিস্থিতিতে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মুডি দেশটির ক্রেডিট স্কোর স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়েছে। শনিবার ইসরায়েল ভিত্তিক সংবাদ সংস্থা দ্য জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুডির প্রতিবেদনের কথা স্বীকার করে বলেছেন, ইসরায়েলের অর্থনীতি শক্তিশালী, রেটিং ডাউনগ্রেড অর্থনীতির সাথে সংযুক্ত নয়, এটি সম্পূর্ণভাবে এই কারণে যে আমরা যুদ্ধের মধ্যে আছি। উল্লেখ্য, আন্তর্জাতিক রেটিং এজেন্সি কখনোই ইসরায়েলকে ডাউনগ্রেড করেনি। এই ডাউনগ্রেড দেশটির বিদেশে ঋণ নেওয়ার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে, যা ইসরায়েলের ভবিষ্যৎ বৃদ্ধির পরিকল্পনাকে প্রভাবিত করবে।